সাধারণ নাগরিকদের সুরক্ষায় গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করল বাংলাদেশ। ঐতিহাসিক মুহূর্ত বলে আখ্যা প্রধান উপদেষ্টার। মানবাধিকার লঙ্ঘনের বিচারের উদ্যোগ প্রশংসনীয় বলছেন বিশ্লেষকরা। ক্ষমতাকে ধরে রাখার জন্য গুমকে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছেন। সনদটা স্বাক্ষরের মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে এই গুম প্রতিরোধে প্রয়োজনীয় আইন সংস্কার করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এটি যে একটা অপরাধ এবং এই অপরাধ যে করা যাবে না, এই ব্যাপারে তাদেরকে সচেতন করতে হবে। বছরের পর বছর থাকতে হয়েছে অন্ধকার কক্ষে, চলতো অসহনীয় নির্যাতন। ভুক্তভোগীর মুখে আয়না ঘরের রোমহর্ষক বর্ণনা। আমাকে তারা হ্যান্ডকাপ পরিয়ে দিয়েছে, তারপর চোখ বেঁধে দিয়েছে। বাইরে থেকে আলো দোকার সিস্টেম তারা রাখেনি, দুনিয়া থেকে বিচ্ছিন্ন একটা জায়গা। মানে এটা তুলনা করার মতো একদম খবর ছাড়া আর অন্য কিছু নাই। দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময়, সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বন্যা কবলিত এলাকায় সুপেয় পানির তীব্র সংকট, ছড়িয়ে পড়ছে নানা রোগ, আশ্রয় কেন্দ্রে বাড়ছে মানুষ। ফেনী সীমান্তে বাঁধ কাটতে এসে স্থানীয়দের বাধার মুখে বিএসএফ। ছাত্র আন্দোলনে শ্রমিক নিহতের মামলায় সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি গুলশান থেকে গ্রেফতার। হত্যা মামলায় আবারও 5 দিনের রিমান্ডে সালমান, আনিস সাদেক ও জিয়াউল। ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাতে ব্যাপক অনিয়ম, উৎপাদনে না থেকেও সুবিধাভোগীদের পকেটে হাজার কোটি টাকা বলছে মূল্যায়ন বিভাগ। ক্রয় প্রক্রিয়াতেও লুট $100 কোটি। 3 মাস পর কাটছে সুন্দরবনে প্রবেশের নিষেধাজ্ঞা, সেপ্টেম্বর থেকে খুলছে ম্যানগ্রোভ ফরেস্টের দুয়ার। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত ব্যবসায়ীরা।